এখানে নেমিং আইডেন্টিফায়ার্স, আইডেন্টিফায়ার্স ক্যান বি সেলফ ডকুমেন্ট, মানে সেলফ ডকুমেন্টিং মানে হলো তুমি যে ভেরিয়েবলের নাম দিয়েছো, কনস্ট্যান্টের নাম দিয়েছো, ফাংশনের নাম দিয়েছো, ওই নাম দ্বারাই বুঝলে অ্যাকচুয়ালি বোঝানো যাবে, মানে বুঝতে হবে অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি জন্য, এই ভেরিয়েবলটা কি জন্য, এই কনস্ট্যান্টটা কি জন্য আমি লিখেছি, সেটা আমাকে ওই ভেরিয়েবলের ওই আইডেন্টিফায়ার নাম দ্বারাই আমাকে বুঝতে হবে। যেমন বলা হয়েছে কি সেন্টিমিটার্স পার ইঞ্চি, এখানে প্রত্যেকটা সেন্টিমিটার্স এটা একটা ওয়ার্ড, পার একটা ওয়ার্ড, ইঞ্চি একটা ওয়ার্ড, এখানে এটাকে আন্ডারস্কোর দ্বারা সেপারেট করা হয়েছে, মানে এনকারেজ করা হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে লেখার জন্য, কিন্তু অ্যাভয়েড রান টুগেদার ওয়ার্ডস একসাথে না লেখার জন্য বলা হয়েছে। যেমন এনাবল সেল, যদি এখানে দুইটা ওয়ার্ড, বাট দুইটা ওয়ার্ডকে একসাথে করা হয়েছে। তো ভেরিয়েবল ডিক্লারেশন একটা নিয়ম আছে, একটা হলো ক্যামেল কেস বলে আর একটা প্যাসকেল কেস বলে। প্যাসকেল কেস হচ্ছে দেখাই, আমি দেখাচ্ছি, তুমি এটা এভাবে সাইলো ডিক্লেয়ার করতে পারো। যেমন আমরা বললাম কি ফার্স্ট নাম্বার, হ্যাঁ তবে মানে কি আমি এটা ভেরিয়েবলের নাম দিয়েছি, এটা সাপোজ এটা ইন্টিজার ফার্স্ট নাম্বার, মানে কি প্রথমটা হচ্ছে কি ফার্স্ট অ্যালফাবেট ছোট হাতের, এর ফরওয়ার্ডটা হলো ফরওয়ার্ড ওয়ার্ডের, মানে প্রথম ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেট ছোট হাতের, দ্বিতীয় ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেট বড় হাতের, এভাবে ক্যামেল কেসে তুমি লিখতে পারো, এটাকে বলা হয় ক্যামেল কেস বলা হয়। আর আইডেন্টিফায়ার নামগুলো এভাবে হয়, এভাবে অথবা তুমি আন্ডারস্কোর দিয়েও লিখতে পারো। এখানে বলা হয়েছে কি মানে তুমি মিনিংফুল লিখো, অ্যাভয়েড রান টুগেদার ওয়ার্ডস, সলিউশন ক্যাপিটালাইজ দা বিগিনিং অফ ইচ নিউ ওয়ার্ড, ওকে ইনসার্টিং এন আন্ডারস্কোর জাস্ট বিফোর আ নিউ ওয়ার্ড। এই যে মানে মানে প্রথমটা হলো ক্যামেল কেসের কথা বলা হয়েছে, এই যে এটা ক্যামেল কেস, ক্যাপিটালাইজ দা বিগিনিং অফ ইচ নিউ ওয়ার্ড, মানে যখন আর একটা ওয়ার্ড আসবে তার ফার্স্ট অ্যালফাবেট অবশ্যই বড় হাতের করো অথবা আন্ডারস্কোর লিখ, এটা দিলে তোমার কোডের রিডেবিলিটি বাড়বে। বলো স্যার অ্যানুয়াল এর এটা বড় হাতের কেন, অ্যানুয়াল এর বড় হাতের কেন, অ্যানুয়াল এর এ কি বলো বুঝি নাই, অ্যানুয়াল এর এটা বড় হাতের হবে না, মানে এই ক্যাপিটালাইজেশন এর যেটা মানে অ্যানুয়াল সেল এর ক্ষেত্রে এটা বড় আর এসটা বড় এইভাবে হবে না, বলা হয়েছে ক্যাপিটালাইজ দ্য বিগিনিং অফ ইচ নিউ ওয়ার্ড, নতুন আর একটা ওয়ার্ড আসলে এই যে এটার পরেরটা ক্যামেল কেস যেটা বলছি সেটা, আমি আমি কি বললাম একটা বললাম না, এই যে ক্যামেল কেস মানে ফার্স্ট নাম্বার ফার্স্ট ওয়ার্ড এর ফার্স্ট অ্যালফাবেট ছোট হাতের, এরপরে হচ্ছে কি সেকেন্ড ওয়ার্ড এর, মানে এরপর যতগুলো ওয়ার্ড আসবে এর ফার্স্ট অ্যালফাবেট গুলো বড় হাতের হবে, এই যে ফার্স্ট নাম্বার, বুঝা গেছে কথা। এখানে হচ্ছে কি এনাবল সেল, তারপর হলো এনাবল আন্ডারস্কোর সেল, কিন্তু আমরা এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো কিন্তু লিখবো না, লিখবো হচ্ছে আজকে থেকে মিনিংফুল, মিনিংফুল লিখবো, প্লাস হচ্ছে এই যে একটা কনভেনশন এখানে দেওয়া হয়েছে এই কনভেনশনটা আমরা ফলো করবো, বুঝা গেছে। জি স্যার, এরপর এরপর হচ্ছে ফ্রম লাইন্স, এখানে হলো এক্সিকিউটেবল স্টেটমেন্ট দ্যাট ইনফর্ম দা ইউজার পার্ট টু, মানে তুমি কোডটা লিখছো এটা আউটপুট স্ক্রিন শো করতেছে, মানে একটা স্ক্রিন ফাইভ লাইন কোনো কিছুই না, এখানে বলা হয়েছে তুমি যখন একটা কাজ করবা ইউজারকে দেখে বলতে হবে কি করতে হবে, সে কি ইনপুট দিতে হবে। যেমন এখানে তুমি একটা নাম্বার ইনপুট নিতে চাচ্ছ, যখন এটা তুমি কোডটা রান করালে জাস্ট ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছ, এখানে কি ইনসার্ট করতে হবে কি করতে হবে কিছুই বুঝে যাচ্ছে, এই জন্য বলা হয়েছে মানে একটা ফ্রম লাইন্স, মানে একটা লাইন প্রিন্ট করে দেওয়ার জন্য, মানে যেটা তারা ইউজারকে বলবে ইউজার কি করবে। যেমন এই কোড সেগমেন্টে প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 এন্ড 10 এন্ড প্রেস দা রিটার্ন কি, কথা কি বোঝা গেছে, যখন কোডটা রান হবে ফার্স্টে বলে এই মেসেজটা শো করো, তো এই মেসেজটা শো করলে ইউজার কি বুঝবে, ইউজার বুঝবে অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে, কথা কি বোঝা গেছে। জি স্যার, জি স্যার, এগুলো হচ্ছে আমি কোড লেখার স্টাইল, কিন্তু বাধ্যতামূলক না,
কিন্তু কোডের রিডিবিলিটি মানে কোডটা যাতে মানে ইউনিভার্সালি মানুষ বুঝতে পারে এই জন্য এগুলো ইউজ করতে বলা হচ্ছে। এরপর হলো ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন হচ্ছে কি, এ ওয়েল ডকুমেন্টেড প্রোগ্রাম ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এন্ড মডিফাই, বলা হয়েছে একটা ওয়েল ডকুমেন্টেড প্রোগ্রাম ইজিয়ার এবং ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এন্ড মডিফাই, মডিফাই এবং বোঝার জন্য খুব সহজ। ইউ ইউজ কমেন্টস টু ডকুমেন্ট প্রোগ্রামস, মানে প্রোগ্রামের মধ্যে আমরা কমেন্ট কমেন্ট একটা সিনট্যাক্স আছে ওইটা ইউজ করতে পারি ডকুমেন্ট তৈরি করার জন্য। কমেন্ট শুড অ্যাপিয়ার ইন আ প্রোগ্রাম টু এক্সপ্লেইন দ্য পারপাস অফ দ্য প্রোগ্রাম, আমি এই প্রোগ্রামটা কেন লিখেছি সেটা। আইডেন্টিফাই হু রোট ইট, মানে কে কোডটা লিখেছে তার নাম। এক্সপ্লেইন দ্য পারপাস অফ পার্টিকুলার স্টেটমেন্ট, যেগুলো বিশেষ বিশেষ কোড সেগমেন্ট আছে স্টেটমেন্ট আছে সেটাকে এক্সপ্লেইন করো। বুঝা গেছে কথা? ক্লিয়ার? জি স্যার। ওকে, ফর্ম এন্ড স্টাইল, এখানে কনসিডার টু ওয়েজ অফ ডিক্লেয়ারিং ভেরিয়েবলস। মেথড ওয়ান, আমরা সাধারণত ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করি ডাবল এক্স ওয়াই। হ্যাঁ, মেথড টু ইন্টেজার অ্যাবি সেমিকোলন ডাবল এক্স ওয়াই, কিন্তু দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট, কিন্তু সেকেন্ডটা মেথড টু না করার জন্য মানে এনকারেজ করা হচ্ছে আর কি। কেন বোথ আর কারেক্ট, হাউ এভার দ্য সেকেন্ড ইজ হার্ড টু রিচ, এটা একই লাইনের মধ্যে, একই লাইনের মধ্যে মানে দেখতে আগলি, এই জন্য সেকেন্ড ইজ হার্ড টু রিচ, এই জন্য এটা না করার জন্য রিকমেন্ড করা হচ্ছে। ক্লিয়ার কথা? অনেক সময় তুমি যেটা বলছো সেটা সত্য কথা, কিন্তু সত্য কথা অনেক সময় বলা যাবে না। হ্যাঁ, মানে এমন অনেক সত্য কথা আছে কিন্তু যেগুলো বলা যায় না। তো এখন অনেক ভ্যালিড কাজ আছে, সবকিছু কিন্তু করা যাবে না, ঠিক আছে, সবকিছু করা যাবে না। তারপর সি প্লাস প্লাস এর স্পেশাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টস কল কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট, এগুলো আমরা জানি, মানে ক্লাস এটা একসাথে যোগ করবে এবং অ্যাসাইন করবে, বিয়োগ করবে, অ্যাসাইন করবে, মাল্টিপ্লাই করবে, অ্যাসাইন করবে, ডিভিশন করবে, অ্যাসাইন করবে, মডুলাস করবে। এটা হচ্ছে কি, আমরা এর কাজটা কি হবে, মানে x প্লাস y, সরি x মাল্টিপ্লাইড বাই y, দেন ভ্যালুটা x এর মধ্যে অ্যাসাইন হবে, এরকম না? জি স্যার। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা হচ্ছে বিশেষ হয় না কেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হলো প্রোগ্রামিং কনভার্ট লেন্থ, মানে লেন্থ কনভার্টার, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স অ্যাজ ইনপুট এ গিভেন লেন্থ এক্সপ্রেসড ইন ফিট এন্ড ইঞ্চি, মানে একটা দৈর্ঘ্য ডেটা ফিট এবং ইঞ্চিতে মানে ইনপুট নিবে, কনভার্ট অ্যান্ড আউটপুট দ্য লেন্থ ইন সেন্টিমিটার, তুমি ফিট এবং ইঞ্চি ইনপুট নিবে সেটাকে সেন্টিমিটারে আমাকে কনভার্ট করতে হবে। তো এটার হচ্ছে ইনপুট হচ্ছে কি লেন্থ ইন ফিট এন্ড ইঞ্চিস, লেন্থটা আমি নিব ফিট এবং ইঞ্চিতে, মানে দৈর্ঘ্যটা কত ফিট এবং কত ইঞ্চি সেটা, এন্ড আউটপুট হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন্থ ইন সেন্টিমিটার, সেন্টিমিটার আমি নিব, ভেরি সিম্পল, লেন্থস আর গিভেন ইন ফিট ইঞ্চিস, প্রোগ্রাম কম্পিউট দ্য ইকুইভ্যালেন্ট লেন্থ ইন সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান 2.54, এই প্রবলেমটা তোমাকে দেওয়া আছে, এই প্রবলেমটা দেওয়া আছে। তারপর কনভার্ট দ্য লেন্থ ইন ফিট ইঞ্চিস টু অল ইঞ্চিস, তারপর এখানে বলা হয়েছে মাল্টিপ্লাই দ্য নাম্বার অফ ফিট বাই 12 অ্যাট গিভেন ইঞ্চিস, ইউজ দ্য কনভার্সন ফর্মুলা 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার টু ফাইন্ড দ্য, এগুলো প্রবলেম এর ডেসক্রিপশন। তারপর
মানে কাজের প্রসিডিউরটা কি এখানে দ্য অ্যালগরিদম ইজ ফলোস গেট দ্য লেন্থ ইন ফিট এন্ড ইঞ্চিস কনভার্ট দ্য লেন্থ ইন টোটাল ইঞ্চিস কনভার্ট দ্য টোটাল ইঞ্চিস টু সেন্টিমিটার্স আউটপুট সেন্টিমিটার্স এখন এই যে আমরা যে ডকুমেন্টের কথা বলছি এখন আর কিছুক্ষণ আগে ইন্টিজার ফিট এখানে এই যে আমি এভাবে এটা ডকুমেন্ট করতে পারি ভেরিয়েবল টু হোল গিভেন ফিট যদিও অ্যাকচুয়ালি একেবারে মানে লাইন বাই লাইন দেওয়ার দরকার নাই যেখানে না দিলেই হচ্ছে না মানে এখানে একটা কমপ্লেক্স একটা কোড সেগমেন্ট আছে ওখানে তোমাকে এটার কমেন্ট করতে হবে মানে একটা কমেন্ট একটা ডকুমেন্ট তৈরি করতে হবে ইন্টিজার ইঞ্চিস ভেরিয়েবল টু হোল গিভেন ইঞ্চিস তারপর হচ্ছে টোটাল ইঞ্চিস টোটাল সেন্টিমিটার এখানে সবকিছুর জন্য ডকুমেন্ট দেওয়া আছে নেম কনস্ট্যান্ট এখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার নেম হচ্ছে কি আমরা বলছি কি কনস্ট্যান্ট ডিক্লেয়ার কনভেনশনাল সিস্টেম হচ্ছে এটা সবগুলো ক্যাপিটাল ক্যারেক্টারে হবে সেন্টিমিটার পার ইঞ্চ তো আমরা বলে আসছিলাম আন্ডার স্কোর দিব দিলাম তারপর কনস্ট্যান্ট ইন্টিজার এলাম এরপর আশা করি এগুলো তোমরা বুঝবে হ্যাঁ এখানে একটা কোড সেগমেন্ট দেওয়া আছে আচ্ছা আমরা আজকে যেটা প্র্যাকটিস করব সেটা হলো লাস্টে কিছু প্রবলেম করছে আমরা তো টোটাল স্লাইড এর মধ্যে যে কনসেপ্ট গুলো দেখছি ওগুলোর উপর আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস গুলো হচ্ছে মূলত প্র্যাকটিস এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম লেন্থ টু সেন্টিমিটার্স কনভার্সন প্লাস হচ্ছে এই রিলেটেড কিছু প্রবলেম এই দুটো প্রবলেম আমরা আজকে প্র্যাকটিস করব এই ডকুমেন্টস আমি তোমাদের দিচ্ছি আর কি কারো কি কোনো কথা আছে না স্যার না স্যার এগুলো আসলে বেসিক ডেসক্রিপশন ছিল আর কি আমরা আগামী ক্লাস থেকে ওপি শুরু করব অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস এর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর তাছাড়া আমাদের সি প্লাস প্লাস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সিলেবাসটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড যেটা সেটা এটা আমরা সি প্লাস প্লাস এর বেসিক সিনট্যাক্স কিভাবে লিখতে হয় কিভাবে ইনপুট নিতে হয় কিভাবে আউটপুট শো করতে হয় সেগুলো আমরা দেখছি আর কি বুঝা গেছে সবাই মেশিনের তোমাদের এডিটর ওপেন করো জাস্ট এটা প্র্যাকটিস সেশন আর কিছু না স্যার স্যার কনস্ট্যান্ট ভেরিয়েবলটা স্যার একটু আরেকবার বলবেন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে তুমি একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট মানে হলো যেটা কখনো চেঞ্জ হবে না যেমন এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডাবল সেন্টিমিটার পার ইঞ্চি 2.54 এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2.54 এই সেন্টিমিটারটাকে এই ভেরিয়েবলটা কনস্ট্যান্ট ভেরিয়েবলটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করলে এই এটা কাজ করবে এটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না কথা বোঝা গেছে আর ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জেবল মনে করো ফিট ইঞ্চি টোটাল ইঞ্চি এগুলো চেঞ্জেবল কারণ আমি ইউজার থেকে ফিটের ভ্যালু যা নিব তাই যে কোনো জায়গায় আমি নিব ইন্টিজার ভেরিয়েবল ইন্টিজার ফিট আমি এখানে ইউজার থেকে যাই নিচ্ছি ফিট সেকশন মানে ফিটের মধ্যে তাই অ্যাসাইন হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে কিন্তু আমি এটা কনস্ট্যান্ট যেহেতু ডিক্লেয়ার করেছি এইটার ভ্যালু আমি চেঞ্জ করব না বা হবে না সমস্ত কোডের মধ্যে আমার যত কোড আছে এটা সব কোডের মধ্যে সেন্টিমিটার পার ইঞ্চি এর ভ্যালু 2.54 হিসেবে কাজ করবে জি স্যার বুঝছি স্যার ঠিক আছে জি স্যার ওকে থ্যাংক ইউ তাহলে আমরা ফার্স্ট টেবল দেখব হচ্ছে এটাই জাস্ট টাইপ করব হ্যাঁ এটা ফার্স্ট অফ অল দেন ওইটা হ্যাঁ অ্যাকচুয়ালি এজ ইট ইজ করতে হবে নট নেসারি এখানে তুমি তোমার ইচ্ছা মতো জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে তুমি জাস্ট নিজের মতো করে একটা সি প্লাস প্লাস এর যাতে সমস্ত সিনট্যাক্স গুলো কভার করে ওরকম একটা কোড লিখতে হবে তুমি এই স্যাম্পলটা ফলো করতে পারো এখানে দুইটা মানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ইনপুট নিয়ে এগুলোর কিছু এখানে কাজ করা হয়েছে আর কি বোঝা গেছে যাতে
আমরা যা সিনট্যাক্স গুলো দেখেছি ওই সিনট্যাক্স গুলো যাতে কভার হয় ওই রকম একটা কোড লিখতে হবে। এই কোডের মধ্যে তুমি জাস্ট এটা ফলো করতে পারো। এটাও যদি তোমার জন্য হার্ড হয়ে যায় নিউ কোড ডেভেলপ করা, সেক্ষেত্রে তুমি এটা লিখে প্র্যাকটিস করতে পারো। ক্লিয়ার? তোমরা কি পারবা এটা জাস্ট টাইপ করতে পারবে নাকি আমি পারবো কোড লিখে দেখাচ্ছি, দেখাবো কি বলো? তোমার মতো জাস্ট সি প্লাস প্লাস আমরা যত সিনট্যাক্স এখানে দেখেছি ওই সিনট্যাক্স গুলো যাতে কভার হয়। স্যার এখন কি করবো স্যার? একটু কোড লিখবো স্যার, এমনি সবগুলা সিনট্যাক্স ব্যবহার করবে, মানে যেগুলা পড়েছেন এগুলা। বা যারা আমার কথা বুঝছো বারবার করো, না হয় যারা পারতেছো না সমস্যা হচ্ছে আমার সাথে করো আর কি, আমি করে দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার স্যার কোড ব্লক সে স্যার এনভায়রনমেন্টাল এরর দিচ্ছে, এটা স্যার কেমন সমস্যা স্যার? অন্য এডিটর দিয়ে করো, ডেভ সি প্লাস প্লাস আছে আর কত কিছু আছে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, কারণ চলে গেছে।